দারুণ সময় কাটালাম, আর দেখা হবে না, টাটা। বসির মোড় আবার জীবনের কোনো পথে মোড়ে হয়তো দেখা হতে পারে। বসির মোড় আই মিস ইউ। আর এখন থেকে 3 মাস আগের ঘটনা, 2000 ফোন করে বলরাম স্যার বলে একজন এই বদ্বীর মোড় মানে চাম্পাহাড়ি থেকে আসতে হয়। তো এই জায়গায় আমি সে জায়গাটা এসে আমার খুব ভালো লেগে গেল। আমি যা কাজ শিখি প্রথমত আমার যেতে ভালো লাগে না, অ্যাডজাস্ট করতে পারি না। এই জায়গাটা আমার মানে কী বলবো, খুব ভালো লেগেছে, যার জন্য আমি এই জায়গাটা নিয়ে ক্লাস কামাই দিতাম না। তো আজকে শেষ দিন, মানে হয়তো আর স্যার এখানে আর পড়াবেন না। তো আজকে এই ক্লাসে মানে এখানে আসার শেষ দিন। বর্তির মুখ থেকে বাম দিকে জায়গাটা পড়ে, কাটাখাল থেকে কাছাকাছি। তো আমি আমার একটা মেশিন আনতে যাচ্ছি, স্যারের কাছে দেওয়া ছিল। তো জীবনে কিছু কিছু মুহূর্ত চলে যায় যেটা ফিরে পাইতে আমার খুব ডিপ্রেশনে কেটেছে। তারপরেও এই জায়গাটা ক্লাস করতে সপ্তাহে 2 দিন আসতাম, তো আমি সব কিছু ভুলে যেতাম, আবার একটা নতুন মানুষে পরিণত হতাম। এইভাবে আমার ভালোই কাটতো, আর সময়টা দারুণ কেটেছে মনে রাখার মতো। তাই ক্যামেরায় ধরে নিলাম। আমার কাছে এই ঘরটা আমার খুব দারুণ লেগেছে, এই ঘরটা খুবই সুন্দর লাগে মাঠের ধারে।